প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কর্পোরেট হাউসে উচ্চ পদে চাকুরি করার ফাঁকে জনগণকে তাক বানিয়ে দিলেন কিছু ছবির মাধ্যমে এবং ছবি প্রদর্শনী করে মৃণাল কান্তি ঘোষ মহাশয়। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। তথ্য ও ভিডিও চিত্রে কলকাতা থেকে সম্পাদক রায় ও সমরেশ রায়ের পাঠানো ডেস্ক রিপোর্ট। আজ একাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স রুমে মৃণাল কান্তি ঘোষ মহাশয়ের একটি পেন্টিং এক্সিবিশন এর শুভ সূচনা হলো দুপুর দুটোয়। এই এক্সিবিশন চলবে 23 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত এবং দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সুব্রত ঘোষ মহাশয় এবং বিশ্বজিৎ গুহ মহাশয়। সঞ্জয় কুমার সেন ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ ও কর্মীবৃন্দরা। প্রথম অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন, এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই এক্সিবিশনের শুভ সূচনা করেন। মৃণাল কান্তি বাবু বহুদিনের শখ এক্সিবিশন করার, কিন্তু উচ্চ পদে চাকরি করার সুবাদে তিনি এই ছবি আঁকা ভুলেননি। কাজের ফাঁকে যখনই সুযোগ পেয়েছেন একটি পেন ও অফিসের কালি নিয়ে শুরু করে দিতেন ছবি আঁকা। প্রায় 250 থেকে 300 ছবি তিনি এই চাকরির সুবাদে এবং চাকরির ফাঁকে হাজার কাজের মধ্য থেকে সময় বের করে এঁকেছেন এবং আজকে প্রথম এক্সিবিশন করে মানুষের সামনে তাক বানিয়ে দিলেন। যে একটা পেন আর অফিসের কালি দিয়ে অনেকের কিছু তৈরি করা যায়, আর দর্শকরাও এই ছবি দেখতে এসে অবাক হয়ে গেলেন। সত্যি যে কোনো বস্তু দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে যে এই ধরনের ছবি আঁকা যায়, কোনো রং তুলি না নিয়ে আজ যদি এই প্রদর্শনীটা না দেখতাম হয়তো আমাদের অনেক আফসোস থেকে যেত। আমরা মৃণাল কান্তি বাবুকে ধন্যবাদ জানাই তাহার এই প্রচেষ্টা এবং উদ্যোগকে। উনি আরও এগিয়ে যাক এবং দিকে দিকে ছড়িয়ে দিক। তার এই বার্তা ছবির মধ্য দিয়ে মৃণাল কান্তি বাবু জানান, 2 বছর করোনার প্রকোপ থাকলেও আমি বাইরে চাকরি করতে করতেও বহু ছবি চেষ্টা করেছি আকার, আর সেগুলোকেই এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছি। তবে আমার শেষ ইচ্ছা একটাই, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর কিছু ছোট ছোট ছেলেমেয়েদের নিজ হাতে শেখানোর।